বোখারি শরীফ থেকেও যদি ইমাম আগমনের স্পষ্ট কোন দলিল থাকে তিনি জানতে আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন এটা তো এমন একটা কথা হচ্ছে যে আমরা প্রমাণ দিয়েই যাব আপনি বলবেন অস্পষ্ট আবার বলবেন হাদিস এখন আবার যদি হাদিস থেকে দেই বলবে যে না তাহলে তো আমাদের মৌলানা সাহেবের কোরআন থেকে দেখান তো বিপদের মধ্যে পড়ে যাব মৌলানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন হ্যাঁ এটা বলবো আমি কিন্তু এই যে মোবাসের যে প্রশ্নটা করেছেন মোবাসের আলী সেখানে প্রশ্ন একটা দেখছিল খ্রিস্টানরা এই বিষয়টা কেন জানে না জি তো এই সম্পর্কে আমি একটু বলতে চাই জানে তারা কিন্তু জেনেও এটিকে চাপা দেয় এটি এটি নিয়ে তারা কথা বলবে না একশত কোটি বা তারও বেশি মানুষের বিশ্বাস ঈসা আল আসলামের জীবনের উপর প্রতিষ্ঠিত যে তিনি এখনও আকাশে বসে আছেন তো এর বিরুদ্ধে কথা গ্রহণ করা এবং এটিকে প্রচার করার অনুমতি নেই ভারতীয় কর্তৃপক্ষের অনেকেই এটা জানে কিন্তু খ্রিস্টীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রেসার আছে যে এটি নিয়ে বেশি উচ্চবাচ্য করো না কারণ পুরো খ্রিস্ট ধর্মের যে অ্যাডিফিস যে তাদের যে কাঠামো আছে সেটি মুখ পড়বে আর এটি এত সোজা বিষয় না তো এটি হলো কারণ যে তারা জানে কিন্তু এটিকে তারা পৃথিবীর সমস্ত ক্ষমতা এদের হাতে চাপা দিয়ে রেখেছে এটি নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই তাদের দাজ্জালিয়াতের হ্যাঁ জালিয়াতের আর এটি বইয়ের প্রকাশ কারণ যে এই সার খোদার পুত্র হওয়ার তার জীবিত থাকা এটির উপরেই তো বর্তমান ধর্মের ভিত্তি ধর্মের ভিত্তি তো এটি তারা সহজে দুনিয়ার সামনে প্রকাশিত হতে দিতে চায় না যদি এই সম্পর্কে গবেষকেরা চুপ বসে নেই যেভাবে বলেছেন মনে হাজারি সাহেব বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বই লেখা হয়েছে এই সম্পর্কে খলিফার আবে তার বিভিন্ন প্রোগ্রাম এগুলো দেখিয়েছেন এখন থাকলো এই বোখারি সরি কোরআন শরীফ এবং বোখারিতে ইমাম মাহাদের আগমনের কোনো কথা আছে কিনা এই এই হলো প্রশ্ন কোরআন শরীফ থেকে আপনি যে উত্তরটা দিয়েছিলেন ওটা অস্পষ্ট এখন কোরআনের পরে নির্ভরযোগ্য হচ্ছে বোখারি হাদিস বুখারি হাদিস থেকে উনি জানতে চাচ্ছেন আমি তো বুখারের হাদিস থেকেই দিয়েছি বুখারিতেই তো কোরআনের আয়েতটা আছে বুখারি শরীফে জুমার যে আয়েতটার কথা আমি বললাম যে হু আল্লাহ বা আসফ ইম্মী ইয়ে না মিনহুম কোরআন শরীফে সুরাজুমা হলেন আপনার যেই প্রশ্ন করেছে এই আয়াতের তফসির স্বয়ং হজরত মোহাম্মদ সাইসলাম করেছেন তা আমি আর কি স্পষ্ট করব। এ এখানে আছে যে আল্লাহ তালা হুয়াল্লাজি বা ইয়ে রাসুলাম রসুল্ল মিনহুম আল্লাহ তালা উম্মিদের মাঝে নিরক্ষরদের মাঝে তাদেরই মধ্য থেকে এক রসুল পাঠিয়েছেন যিনি তাদেরকে ইয়াতলু আয়াতিহি তাদের সামনে তার আয়াত পড়ে শোনান হিকমা তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং প্রজ্ঞা ও শেখানিহিম তাদেরকে পবিত্র করেন এরপর আমরা বলছেন ও মিনহুম যে পেছনের আয়াতে যে মোহাম্মদ রসুল্লাহকে প্রেরণের বাস প্রেরণের যে ক্রিয়া এটির এটিকে যোগ করা হয়েছে ওয়ের মাধ্যমে এবং তাদেরই আরেকটি জামাতের মাঝে মোহাম্মদ রসুল্লাহকে প্রথমে নিরক্ষরদের মাঝে পাঠানো হয়েছে এরপর আরেকটি জামাতের মাঝে এই কথা বলতেই সাহাবিরা মানে অ্যালার্ট হয়ে যান এর মানে কি মান হুম ইয়া রসুল আল্লাহ জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল তারা কারা এই হাদিসটা দেখানো হচ্ছে আপনাদেরকে কোরআনের আয়তেরই ব্যাখ্যা এটি একটু স্পষ্ট করার চেষ্টা আপনাকেও করতে হবে যে কোরআনের আয়তের ব্যাখ্যা হজরত মোহাম্মদ সাহেম নিজে করছেন সাহাবি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল তারা কারা হজরত মোহাম্মদাম বললেন এর উত্তরে যে কালকে মলার সাহেব ব্যাখ্যা করেছেন আমি ওইটা বলেছি এখানে বারবার যে হুজুর দুবার উত্তর দেননি তৃতীয়বার উত্তর দিয়েছেন কিন্তু উত্তর দেওয়ার আগে হজরত সালমান ফার্সি যিনি রসুল্লার পাশে বসে বসেছিলেন একমাত্র অনারব তিনি আরব ছিলেন না পারস্য বংশীয় ছিলেন বলেছেন ইমান ও লাউকানুরাইয়া লালাহু রিজালন মিনহাউলায় যে ইমান সুরাইয়াতে চলে গেলেও তার অর্থ হলো মোহাম্মদ সাহসলাম যখন কোনো আশঙ্কার কথা বলেন সেটি অবশ্যই ঘটবে আশঙ্কা প্রকাশ করেছেন যে ইমান যদি সুরাইয়াতেও চলে যায় তখন সলমানের জাতি গোষ্ঠীর একজন বা একাধিক ব্যক্তি ইমান আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন তো মোহাম্মদ ইসলামের দ্বিতীয়বার আগমন সেটি কার মাধ্যমে পূর্ণতা লাভ করবে সালমানের জাতি গোষ্ঠীর অর্থাৎ পারস্য বংশীয় কোনো এক ব্যক্তির মাঝে তো যেন মোহাম্মদ সালাহামের আগমন ঘটলো সাহাবির প্রশ্নের উত্তরে সাহাবির প্রশ্ন ছিল কাদের মাঝে আসা হবে আপনার আবার রসুল্লাহ এটি বলেননি কাদের মাঝে তিনি সালমানের জাতির দিকে ইঙ্গিত করেছেন যে তাদের বংশ থেকে এক বা একাধিক ব্যক্তি সেই ইমানকে আবার ফিরিয়ে আনবে এটি আমার ইমান পৃথিবীতে ফিরিয়ে আনার অর্থ অর্থাৎ বুরুজি এবং জিল্লি ভাবে প্রতিবিম্ব হিসাবে হজরত মোহাম্মদ সাল্লা পবিত্র সত্তা অন্য কারো মাঝে তার ইমান তার বিশ্বাস তার আনুগত্য মোহাম্মদ রসুল্লার পদান অনুসরণের কারণে সেখানে ইসলাম বিকশিত হবে মোহাম্মদই আখলাক চরিত্র সৌন্দর্য এক ব্যক্তির সত্তায় বিকশিত হবে তিনি সেই ইমানকে আবার পৃথিবীতে নিয়ে আসবেন এই কথাটা হজরত মোহাম্মদ নিজের নিজের ব্যাখ্যায় উল্লেখ আছে তো আমি আর কীভাবে বোঝাবো হজরত মির্জা গোলা আহম্মদ কাদিজামসাল্লাম বলেছেন এই যে বোখারিতে রসুল্লাহর তফসির আছে যে পারস্য বংশীয় এক ব্যক্তি আসবে বা একাধিক ব্যক্তি আসবে আমি হলাম সে পারস্য বংশীয় ব্যক্তি তোমরা আসো আমার দাবি যাচাই করো তিনি এটিও বলেছেন যে আমি নতুন কোনো শিক্ষা নতুন কোনো ধর্ম নিয়ে আসিনি আমি হজরত মোহাম্মদ রসুল্লার এই ভবিষ্যৎবাণী অনুসারে তার উন্নতি হয়ে নবী হওয়ার দাবি করছি এই কথাগুলো আজকে ব্যাখ্যা করা হয়েছে ঢাকা থেকে তো গতকালও বলা হয়েছিল এই সম্পর্কে তো এই হলো আপনার প্রশ্নের উত্তর বোখারি শরীফ থেকে পরিষ্কারভাবে কোরআনের আয়তের অর্থ যা মোহাম্মদ রসুল্লাহ করেছেন সেটি তুলে ধরা হলো